বিয়ে করলেন এক সময়ের আলোচিত মডেল এবং অভিনেত্রী সানাই মাহবুব শুক্রবার বিয়ের পিড়িতে বসেন তিনি জানা যায় পাত্র আবু সালাহ মোসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুর্গিটি এলাকার বাসিন্দা তার পিতার নাম আনসার আলী সাবেক এক মন্ত্রীকে বিয়ে করেছেন সানাই এমন খবর প্রকাশিত হয়েছিল দুই সালে সেই সময় এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন সেই সময় বাগদান হওয়ারও কথা ছিল এরপর আর সেই বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি এর তিন বছর পর আবার বিয়ের পিড়িতে বসলেন এই অভিনেত্রী সানাই মিডিয়ার কাজের চেয়ে অন্যান্য ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন শরীরে সার্জারি করানো ফেসবুক লাইভে এসে নানা ধরনের মন্তব্য করা নিজেকে রূপে উপস্থাপনার জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি তবে দু সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি সানাইকে তবে জানা যায় সাংবাদিকদের কোন ছবি তোলার অনুমতি দেননি সানাই তবে অনেকেই বেশ কয়েকটি ছবি তুলেছেন সেই ছবিগুলোয় ভাইরাল হয়েছে প্রসঙ্গত সানাইয়ের অধিকাংশ কাজে সমালোচিত অশ্লীলতার অভিযোগে দুই উনিশ সালের ফেব্রুয়ারিতে সাইবার নিরাপত্তা এবং অপরাধ দমন বিভাগে হাজির হয়েছিলেন তিনি সে সময় মুসলেকায় সই করে সাড়া পান তিনি এছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করেছেন বলে নতুন করে আলোচনায় আসেন যদিও পরে শোনা যায় মন্ত্রী নয় এমপিকে বিয়ে করেছেন কিন্তু এমপির পরিচয় গোপন রেখেছিলেন সানাই